ভুলেও কখনো চায়ের সাথে এই পাঁচটি খাবার খাবেন না। পাকস্থলীর ক্যান্সার থেকে শুরু করে খাদ্যনালীর ইনফেকশন, লিভারের অবস্থা খারাপ হয়ে যাবে কদিনের মধ্যেই। বেশিরভাগ বাঙালি চায়ের সাথে এই কয়েকটি খাবার খেয়ে মারাত্মক ভুল করে থাকে, যার মাশুল দিতে হয় ভবিষ্যতে, কাতরাতে হয় যন্ত্রণায়, বারবার ছুটে যেতে হয় ডাক্তারের কাছে। ভবিষ্যতে মারাত্মক বিপদের হাত থেকে বাঁচতে চাইলে আর ভুলেও এই খাবারগুলি অন্তত চায়ের সাথে খাবেন না। আসলে আমাদের দিনের শুরুটাই হয় ধোয়া ওঠা এক পেয়ালা চা আর বিস্কুটে। এরপর সারাদিনে তো চায়ের পর চা চলতেই থাকে। কিন্তু জানেন কি, এই চা পান করেই মৃত্যুর মুখে ঢলে পড়েছেন বহু মানুষ। চিকিৎসকরা বলছেন, চা প্রেমীরা অনেক সময় চায়ের সাথে এমন কিছু ভুল করে খাবার খেয়ে ফেলেন যা তাদের প্রাণ সংকট বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, ছয়টি খাবার চায়ের সঙ্গে একেবারেই খাওয়া উচিত নয়, এগুলো খেলে চা হয়ে ওঠে বিষ। অধিকাংশ মানুষই এ কয়েকটি খাবার সম্পর্কে জানেন না, তাই দেরি না করে এখনই দেখে নিন এই পাঁচটি খাবার কি কি। বাদাম। শিশু থেকে বয়স্ক সকলেই বাদাম খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন। অনেকেই চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বাদাম খেয়ে থাকেন। কিন্তু জানেন চায়ের সঙ্গে বাদাম খেলে শরীরের কতটা ক্ষতি হতে পারে? বাদামের প্রচুর পরিমাণে আয়রন এবং ফাইট্রিক অ্যাসিড থাকে, অন্যদিকে চায়ে থাকে ট্যানিন। গবেষণায় দেখা গিয়েছে চায়ের সঙ্গে বাদাম খেলে আয়রন শোষণে যেমন বাধা সৃষ্টি হয়, তেমন ভাবে সাইট্রিক অ্যাসিডের প্রভাবে শরীরে হজমের মারাত্মক সমস্যা দেখা দেয়। ক্রমাগত এভাবে চলতে থাকলে পাকস্থলীতে বিষক্রিয়া সৃষ্টি হবে, তাই চায়ের সঙ্গে আজ থেকেই বাদাম খাওয়া বন্ধ করুন। বিড়ি বা সিগারেট। অ্যানাল অফ ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে যেসব ব্যক্তি নিয়মিত ধূমপান করে তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করা খাদ্যনালীর টিউমারের ঝুঁকি বাড়িয়ে দেয়। ময়দা বা বেসন জাতীয় খাবার। আমরা সকলেই সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে কাটলেট, পাকোড়া অথবা কুকিজ জাতীয় খাবার খেতে পছন্দ করি, আর এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। গবেষকরা জানিয়েছেন, বেসন এবং ময়দা খেলে আমাদের শরীরে পুষ্টি শোষণের মাত্রা কমে যায়, যার ফলস্বরূপ ধীরে ধীরে পাকস্থলীর মধ্যে ঘা তৈরি হয়। ময়দা এবং বেসন এই জাতীয় খাবার চায়ের সঙ্গে মিশে এক ধরনের ক্ষতিকারক যৌগ তৈরি করে, যা সৃষ্টি করে বুকে জ্বালা পোড়া, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যাগুলো। এ কারণেই সব থেকে বেশি হয় এই সমস্যা। অনেকদিন ধরে এমন চলতে থাকলে খাদ্যনালী ও পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। লেবু দিয়ে চা খাওয়া বা লেবু চা খাওয়া। চায়ের সাথে অনেকেই টক জাতীয় খাবার খেয়ে থাকেন, যেমন বহু মানুষ রয়েছেন যারা দুধের পরিবর্তে পছন্দ করেন লেবু চা। বিশেষ করে অনেকেই শরীরে মেদ ঝরানোর জন্য লেবু চা পান করেন, কিন্তু এই লেবু চা অতিরিক্ত পান করলে শরীরে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। বিজ্ঞান মতে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড, তাই অতিরিক্ত লেবু চা খেলে অন্ত্রের পিএইচ এর মাত্রা অনেকটাই কমে যায়, ফলে শরীরে গ্যাস্ট্রিক এবং আলসারের মতো নানান সমস্যা দেখা যায়। হলুদ জাতীয় খাবার। প্রায় চায়ের সাথে ঘরে তৈরি চাউমিন, চিড়ের পোলাও ইত্যাদি এই ধরনের খাবারগুলিতে ব্যবহার করা হয় হলুদ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চায়ের সঙ্গে হলুদ জাতীয় খাবার খেলে খারাপ প্রভাব পড়ে পাচনতন্ত্রে, আর এজন্য অবশ্যই সমস্যা দেখা যায় হজমের। তাই চা পান করার সময় এই জাতীয় খাবার থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখুন।